ইউনেস্কোর রিপোর্ট রামপাল বিরোধীদের দ্বারা প্রভাবিত এমন মন্তব্য করে বন পরিবেশ সংসদের স্থায়ী কমিটির সভাপতি হাসান মাহমুদ বলেছেন তাদের বক্তব্য বিজ্ঞানসম্মত নয়। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন বিরোধীদের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনের মতো ইউনেস্কোর ব্যাখ্যাও ভুল প্রমাণ হবে বলে মন্তব্য করেন হাসান মাহমুদ।